তিপরা মথা থেকে সম্পর্ক ছিন্ন করে তিপরা ল্যান্ড স্টেট পার্টিকে উজ্জীবিত করার আহ্বান। আগরতলা প্রেস ক্লাবে সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিপরা ল্যান্ড স্টেট পার্টির কনভেনার সিদাম দেববর্মা এবং পার্টির অন্যতম সদস্য দীনেশ দেববর্মা এই আহ্বান করেন। এদিন সাংবাদিক সম্মেলনে তিপরা মথা থেকে বেরিয়ে আসার তাদের এই সিদ্ধান্ত এবং দলের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে অবগত করেন নেতৃত্ব। রাজ্যের প্রধান বিরোধী দলে ফাটল, ভাঙতে শুরু করেছে তিপরা মথা। যে তিপরা মথা গঠনে প্রায় সবকটি জনজাতি দলকে এক এক করে একত্রিত করে গঠন করা হয় এবং অতি অল্প সময়ের মধ্যে টিটিএডিসির মসনদ দখল এবং রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথমবারের আত্মপ্রকাশে একেবারে প্রধান বিরোধী দলের মর্যাদায় আসেন, সে জায়গা থেকে দলের ব্যাটনেও পরিবর্তন। বুবাগড়ার হাত থেকে বিজয় রাঙ্খলের হাতে দলের ব্যাটন, দলের প্ল্যানারি সেশনের পরই এই চিত্র। এর উপর দেখা যায় একদিকে যেমন রাজ্যে বিভিন্ন জায়গায় দল ত্যাগের হিড়িক, তেমনি এবার সামনে আসলো দলে ভাঙনের চিত্র। তিপরামথা থেকে সম্পর্ক ছিন্ন করে তিপরামথা স্টেট পার্টিকে উজ্জীবিত করার আহ্বান করলেন তিপরা ল্যান্ড স্টেট পার্টির কনভেনার সিদাম দেববর্মা এবং পার্টির অন্যতম সদস্য দীনেশ দেববর্মা। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই আহ্বান রাখেন দলের নেতৃত্ব। আজকে আমরা তিপরামথা থেকে আলাদা হয়ে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি, যেটা আগে প্রথমে মথার সঙ্গে চুক্তির মাধ্যমে করেছিলাম, তাই আজকে আমরা এই মথা থেকে সেপারেট হয়ে আজকে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সেটাকেই ডিবেট করতে চলেছি। এদিন সাংবাদিক সম্মেলনে কনভেনার সিদাম দেববর্মা জানান কেন তাদের এই সিদ্ধান্ত। তিনি স্পষ্ট করেন যে তিপরামথার প্ল্যানারি সেশনের পর থেকে জনজাতিদের স্বার্থে কোনো আন্দোলন নেই। এছাড়া আরও কারণ থাকলেও তা অবশ্য প্রকাশ্যে না এনে শুধু বলেন জনজাতিদের স্বার্থে তারা তিপরা ল্যান্ড পার্টি দিয়ে আন্দোলন করবেন, সংবিধানের 2 এবং 3 ধারা মোতাবেক দাবি নিয়ে তারা আন্দোলন করবেন। এদিন তিনি জানান জনজাতিদের সার্ভাইভালের জন্যই তারা এই তিপরা ল্যান্ড স্টেট পার্টি শুরু করতে যাচ্ছেন। তিনি বলেন জনগণও বুঝেছেন এই তিপরা মথা দিয়ে তাদের কি হবে সেখানেই প্রশ্নচিহ্ন, তাই তারা নতুনভাবে এই দলের মাধ্যমে এখন থেকে আন্দোলন চালাতে চান। এই সাংবাদিক সম্মেলনে এদিন দলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীনেশ দেববর্মা সহ আরও অন্যান্য কার্যকর্তা সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।